নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু একটা খুবই দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। এই রেসিপিটা গরম ভাতে থাকলে জাস্ট জমে যাবে। তো চলো, এর জন্য নিয়ে নিতে হবে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজের আগা গোড়া ডগা যা আছে সবটাই নিয়ে যাবে, এর কোনোটাই ফেলবো না। তো এখানে দেখতে পাচ্ছো, তার সাথে নেবো আমি আলু। আলু এখানে 5টা নিয়েছি মাঝারি সাইজে, মোটামুটি 300 গ্রাম মতো। আর নিয়েছি পোস্ত 3 চামচ, বড় চামচে 2টো লঙ্কা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমি সমস্ত সবজিটা কেটে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো, এবার এই সবজিটা ভালো করে তোমাদের একটু খেয়াল করতে হবে। এখানে আমি নিয়েছি আলুগুলো, বেশ একটু আলু ভাজা হয় তাতে কিন্তু মোটা মানে চচ্চড়ি টাইপের, আর পেঁয়াজগুলির মতো করে কিন্তু পেঁয়াজের যে ডগার অংশগুলো সেগুলো কেটে নিয়েছি, সরিয়ে দিলাম। এবার দেখো, এখানে যে পেঁয়াজের যে অংশটা রয়েছে এটাকে আমি দেখো 4 টুকরো করে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু আমি বড় নিয়ে ছোটগুলো নিয়েছি, চাইলে কিন্তু তোমরা বড়গুলোও নিয়ে নিতে পারো। আর ওপরের যে অংশটা দেখছো, এটাকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আধখানা করে নিয়েছি। তার উপরের যে অংশ এটা, সেটাকে দেখো আমি আধখানা করে নিয়েছি। চলো, এখানে কাটা পর্ব শেষ হয়ে গেছে, বাকি পেঁয়াজটাও কেটে নিচ্ছে। এবার এখানে দিয়ে দিতে হবে 3 চামচ তেল, আর ফোড়নে দেবো আমি কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু দেখতেই পাচ্ছ, একটু বেশি দিয়েছি। তারপর একটু খুন্তি দিয়ে মেরে নেব, যেন একটু এদের স্মেল বা সেন্ট সেটা যেন বেরোয় সে পর্যন্ত। তারপর এখানে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তারপর আলুগুলো একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো লবণ, তাতে করে আলুগুলো যেমন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভাজতে গিয়ে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আবার নেড়ে নিলাম। তারপরে এটা ঢাকা দিয়েছি, এটা খুব বেশি লাল করে ভাজবো না, প্রায় 2 মিনিট মতো একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। দেখো, তো এইবার হচ্ছে দিয়ে দেবো যে পেঁয়াজের যে অংশ, মানে পেঁয়াজ যেটা, সেটা যেটা 4 টুকরো করে নিয়েছি, এটাকেও আমি প্রায় 1 মিনিট মতো নেড়ে নেবো, খুব বেশি নাড়বার প্রয়োজন নেই। পেঁয়াজগুলো যেন হালকা একটু শর্টে হয়ে আসে সেরকম ভাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজের যে বাকি অংশগুলো রয়েছে, এই অংশটা মানে পেঁয়াজের সবুজ অংশটা, একেবারে পাতা যেটা সেটা বাদ দিয়ে দিয়ে দিলাম আমি এই অংশটা। তো আবারও খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে নেব, যেন এই অংশটাও যেন একটু নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এটা খুবই সিম্পল আর খুবই ইজি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর আবারও একটু ভালো করে নেড়ে নিলাম। আর দেখো আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দিয়ে দিয়েছি ছিঁড়ে রাখা লঙ্কা, লঙ্কাটাও কিন্তু তোমরা কম বেশি করতে পারো। তারপর দিয়ে দেব পেঁয়াজ পাতার যে শাক সেটা, তারপর দিয়ে এটাকে খুব ভালো করে আবারও নেড়ে নেব। এই শাকের পরিমাণটা এতটা মনে হলেও রান্না করার পর কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়। আর বারবার আমি একই কথা বলছি, এই রান্নাটা গরম ভাতে জাস্ট জমে যায়, এতটাই টেস্টি হয়। তো চলো আবার ঢাকা দিয়ে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা খেয়েছো তারা তো জানো, আর যারা এখনো খাওনি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা রেসিপিটি ট্রাই করো। আর তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু জানাতে বলো না। দেখো পেঁয়াজটা পরিমাণ কিন্তু অনেকটা কমে গেছে, আর আলুগুলো দেখতে পাচ্ছ প্রায় 90 ভাগ মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে দিলাম, তারপরে আবার একটু নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ জল দেবো, তবে খুব বেশি জল দিলে হবে না, কেননা রান্নাটা একটু শুকনো শুকনো হবে। তো চলো ভালো করে নেড়ে নিলাম। দর্শক বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করবো, অবশ্যই প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা ছাড়াই এগিয়ে যাওয়া আমার পক্ষে মোটেই সম্ভব নয়। তোমাদের ভালোবাসা, তোমাদের স্নেহই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো এটা এত সুন্দর লাগছে দেখে মনে হয় যেন এক্ষুনি খেয়ে নিই। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল, আরও দিয়ে দিলাম 1/2 কাপ জল, মানে টোটাল আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। তোমাদের বলেছি এটা 90 ভাগ মতো সেদ্ধ হয়েছে, বাকিটা কিন্তু এই জলটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে, আর ততক্ষণে কিন্তু এটা শুকনো শুকনো হয়ে যাবে। এটাকে খুব বেশি নাড়বো না। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত রান্না করে নিলে রান্নাটা রেডি হয়ে যাবে। একটু দেখো, এখানে যেহেতু আমি একবারও নাড়িনি তো তলে আমার হালকা একটু ধরে গেছিল, তাতে কোনো অসুবিধা নেই। দেখো একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, গরম ভাতে পরিবেশন করবার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের বারবার অনুরোধ করছি, প্লিজ তোমরা একটা করে লাইক আর একটু কমেন্ট করো যে তোমাদের ঠিক কেমন লেগেছে, তাহলে কিন্তু পরের ভিডিওর জন্য আমি খুবই ইন্সপায়ার হব আর আমরা এগিয়ে যেতে সাহায্য পাবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খাবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।